আলু, আমসি, সর্ষে বাটার তেল, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন এবং নুন। দেখো বন্ধুরা, তেল কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে এবং বিউলির ডালের বড়া করে নেওয়া হচ্ছে। এটাতে বড়ি লাগে, বিউলির ডালেরই বড়ি লাগে, কিন্তু যেহেতু বিউলির ডালের বড়ি নেই ঘরে, ওই কারণে বিউলির ডালের বড়া ভেজে নেওয়া হচ্ছে। তাহলে বড়াটা ভেজে নিই, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, মাছ ফোটা ভাজার জন্য নুন হলুদ দেওয়া হয়েছে, দেখে ধুয়ে মেখে নেওয়া হবে এবং এটা তেলে দিয়ে ভেজে নেওয়া হবে। দেখো আমার শাশুড়ি মায়ের রান্নাটা করছে আজকে, আমার শাশুড়ি মায়ের শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মায়ের রান্না করে, আমি রান্না করি না, তোমাদেরকে এর আগেও বলেছি। দেখো বন্ধুরা, তেলের মধ্যে মাছ দিয়ে দেওয়া হয়েছে এবং মাছ ভেজে নিচ্ছে, ভাজা হচ্ছে তাকোতে, তোমরা দেখে নাও, আমি তাকোতে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, আমার নয় আমার শাশুড়ি মায়ের মাছ ভাজা হয়ে গেছে এবং তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে দিয়েছে। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে আলু দিয়ে দেওয়া হয়েছে এবং আলুর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দিয়ে ভেজে নেবে। আমার শাশুড়ি মা রান্না করছে, তোমাদেরকে আগেও বলেছি, আমার শাশুড়ি মা রান্না করছে আর আমার ভাগ্নি ফোনে ক্যামেরা করছিল, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম বলে আমি করতে পারিনি, ভাগনা ছিল বলে ভাগনাকে দিয়ে করে নিয়েছি। এবং নুনও দিয়ে দেওয়া হলো, এবার ভালো করে একটু ভেজে নেবে আলুগুলো, যেহেতু একটু মোটা মোটা করে কাটা আছে। এটা তো একটু আলাদা রকমের মানে রান্না হচ্ছে, শোল মাছের ঝাল টক হচ্ছে, মানে ওই জন্যে একটু ডুমো ডুমো করে দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য এইভাবেই কাটতে হয়। দেখো বন্ধুরা, এবার সর্ষে বাটা দিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে সেই সময় তো দেখানো হয়নি, সর্ষে বাটা দিয়ে দিয়েছে এবং আমসি যেটা রেখেছিলাম ওটা আম মানে আমচুর, আমি একটু ডিফারেন্ট টাইপের বানাই আমচুরটা, ওই আমচুরটা দিয়ে ওটা ঢাকা দিয়ে দেওয়া হলো জল দিয়ে। এবং দেখো বন্ধুরা, কড়াইয়ে জল মানে সরি ঝোলটা ফুটে গেছে এবং মাছকুটাও সব দিয়ে দেওয়া হলো, আলুটা সেদ্ধ হয়ে এসেছে, মাছকুটা যাতে একটু ভালো করে ফুটবে ওই জন্যে ঝোলটা ঢাকা মানে অনেকটা ঝুলে দেওয়া হয়েছে। এবং দেখো বড়িকোটাও, আলুকোটাও সেদ্ধ হয়ে গেছে এবং বড়িকোটাও দেওয়া হয়ে গেল, মোটামুটি রান্না মানে কমপ্লিট। দেখো বন্ধুরা, আমার ঝোল কমপ্লিট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার মানে ভিডিওটা দেখো সবাই, যেন মানে সবার যদি ভালো লাগে, কারো যদি ভালো লেগে থাকে আমার মানে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো এবং তোমরা এই রান্নাটা করো কি না। ওকে, বাই।